আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। বড় নাশকতার ছক বানচাল কাশ্মীরে, পুলিশি তৎপরতায় ধৃত 11 জৈশই জেহাদি। কাশ্মীরে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা, টার্গেট ছিল পুলিশ ও সেনা জওয়ানরা, কিন্তু লক্ষ্য পূরণের আগে ভেস্তে গেল হামলার ছক। জৈশই মোহাম্মদ জঙ্গি সংগঠন 11 সদস্যকে গ্রেপ্তার করল কাশ্মীরি পুলিশ, উদ্ধার হলো বিপুল আগ্নেয়াস্ত্র। অনন্তনাগ এলাকায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা, নজরে ছিল পুলিশ ও সেনার কনভয়। অতর্কিত হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের খতম করার পরিকল্পনা করছিল তারা। ইতিমধ্যে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলায় নিশানা হয়েছে পুলিশ কর্মীরা, এবার যদিও তাদের ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে অনন্তনাগের পুলিশ জৈশই মোহাম্মদের দুটি সন্ত্রাসীবাদী মডিউল ধ্বংস করে। ত্রি হাইব্রিড সন্ত্রাসীবাদী সহ মোট 11 জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় প্রচুর গোলাবারুদ ও আধুনিক আগ্নেয়াস্ত্র। পুলিশের তরফে জানানো হয়েছে, সূত্রের খবরের ভিত্তিতে খবর মিলেছিল নিষিদ্ধ সন্ত্রাসীবাদী সংগঠন জৈশই মোহাম্মদ অনন্তনাগের শ্রী গুপওয়ারা বীজবেহারা এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই খবর পাওয়ার পরেই বিভিন্ন স্থানে একাধিক চেক পয়েন্ট তৈরি করা হয়। জানা গিয়েছে শ্রী গুপওয়ারা গ্রামের সাকরাস ক্রসিংয়ে এরকম একটি চেক পয়েন্টে তল্লাশি করার সময় একটি বাইক থেকে তিনজন সন্দেহভাজককে আটক করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিশ মেলে। আরও তথ্যের জন্য তাদের জেরা করা হচ্ছে। জানা গিয়েছে পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।